কিছু কথা বলতে চাই মাননীয় স্পিকার। আমাদের মুক্তিযুদ্ধ 71 সালে 30 লক্ষ মুক্তিযোদ্ধা রক্তের বিনিময়ে আজকের এই দেশ, 75-এ জাতির জনক বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্য যারা শহীদ হয়েছেন এবং জেলখানায় আমাদের জাতীয় 4 নেতা যারা শহীদ হয়েছিলেন সবার আত্মার মাগফিরাত কামনা করে কিছু কথা বলতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের এই 9 বছরে মাননীয় প্রধানমন্ত্রী দেশ এবং আমার এলাকার জন্য কি কি করেছেন তা খুব সুস্পষ্ট ভাবে আমি তুলে ধরতে চাই। আমাদের আওয়ামী লীগ সরকারের 9 বছরের আমলে এদেশের অনেক পরিবর্তন হয়েছে। মাননীয় স্পিকার, আমরা পদ্মা সেতু করছি। এই পদ্মা সেতু করার আগে এদেশের কিছু সংখ্যক মানুষ যারা কখনোই বাংলাদেশের মঙ্গল চায়নি, চায় না, বাংলাদেশের ভালো দেখতে পারেনি, পারে না, তারা এবং স্বাধীনতা বিরোধী যারা সব সময় পাকিস্তানকে লালন এবং ধারণ করে, তারা অনেক ব্যঙ্গ করেছে, অনেক কটূক্তি করেছে, কিন্তু আজকে পদ্মা সেতু দৃশ্যমান। পদ্মা সেতু আজকে পত্রিকায় দেখলাম যে 55% কাজ হয়েছে। আমরা সমুদ্র বিজয় করেছি। আমাদের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার 68 বছর পর ছিটমহল সমূহ উদ্ধার করেছে। আমরা বছরের প্রথমেই, যেটা পৃথিবীর কোন দেশই করে কিনা আমার সন্দেহ মাননীয় স্পিকার, বছরের শুরুতেই জানুয়ারি মাসে প্রায় 36 কোটি প্লাস মাইনাস বই আমরা ছাত্রছাত্রীদের হাতে আমাদের এই সরকার তুলে দেয়। কমিউনিটি ক্লিনিক, উইচ ইজ এ গ্রেট স্টেপ টেকেন বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই শি হ্যাজ বিন অ্যাপ্রিশিয়েটেড বাই দ্য ইউনাইটেড নেশনস অ্যান্ড ওভার দ্য ওয়ার্ল্ড। এটা স্বাস্থ্য খাতটাকে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেটি আমরা বারবার আমাদের গ্রামে গঞ্জে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং গ্রামগঞ্জের আমাদের মায়েরা, বোনেরা এবং মেয়েরা যারা লেখাপড়া কম জানে তারা কিন্তু এখন বোঝে যে কমিউনিটি ক্লিনিক কি কি সেবা দিতে যাচ্ছে। মাননীয় স্পিকার, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, দেশের বিভিন্ন স্থানে প্রায় 100 ইকোনমিক জোন নির্মাণ, এশিয়ান হাইওয়ে, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, রাজধানীতে ফ্লাইওভার হয়েছে, হচ্ছে, এবং সর্বোপরি উইচ ওয়াজ এ ড্রিম ফর দ্য নেশন এজ এ হোল, সেটি হলো যে আমাদের মেট্রো রেল, যেটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তার মানে যে কথাটি আমি বলতে চেয়েছি সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা মহান জাতীয় সংসদে বলেন বা জনগণের সামনে তুলে ধরেন সে প্রত্যেকটি পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন এবং কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার কোনো ভাওতা এদেশের জনগণের কাছে দেয়নি বা দেয় না। আমরা অতীতে যখন 75-এর ষড়যন্ত্রের পরে পাকিস্তানি প্রেতাত্মারা এদেশ চালাতো এবং আওয়ামী লীগকে অনেক দূরে ঠেলে রাখা হয়েছিল, সে সময় এদেশে অনেক কিছু অবান্তর, অবাস্তব এবং বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে অনেক ষড়যন্ত্র চলেছে আমরা দেখেছি। সাথে সাথে যদি আমার এলাকার কথা বলি বা সার্বিকভাবে দেশেও, যেমন বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের খাদ্য সহায়তা প্রদান, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, কৃষি সামগ্রী প্রদান এবং বিনামূল্যে বীজ বিতরণ, এমনি ভাবে 100 কতটি আমি এক্স্যাক্টলি বলতে পারছি না মাননীয় স্পিকার, মোটামুটি ভাবে দেশের যারা এইসব পেশার মানুষ হচ্ছে সবার কাছে আমাদের এই সাহায্য সহযোগিতাগুলা আমরা পৌঁছে দেই, আমাদের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার পৌঁছে দেয়। আজকে যারা এই বাংলাদেশ নিয়ে আজও ষড়যন্ত্র করছে তারা মিথ্যা প্রচার করে, অসত্য কথা বলে। আমাদের যে ঘটনাগুলি 9 বছরে ঘটেছে বা ঘটছে দেশে এই কথাগুলি খুব পরিষ্কারভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমাদের বলা উচিত, আমরা বলছি। আমি যেমন আমার সাতক্ষীরার একটা কথা আমি বলি মাননীয় স্পিকার,
সাতক্ষীরাকে কোনোভাবে আন্ডারমাইন করা যাবে না। ম্যাডাম স্পিকার, সাতক্ষীরায় শিক্ষায় বলেন, খেলাধুলায় বলেন, সংস্কৃতিতে বলেন, সর্বক্ষেত্রে কিন্তু সাতক্ষীরা আজকে অনেক উপরে উঠে আছে। সাতক্ষীরায় আমরা সর্বক্ষেত্রে অনেক ভালো করছি, কিন্তু আজকে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। কেন বঞ্চিত, কি কারণে বঞ্চিত সেটা আমরা জানি না, তবে এটুখানি বলতে পারি যে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের কিছু কিছু অবমূল্যায়ন করা হচ্ছে বা হয়। যেমন সাতক্ষীরায় যদি বলি, আজকে কৃষি ক্ষেত্রে আমরা কৃষিতে কিন্তু আমরা প্রায় 6 লক্ষ মেট্রিক টনের মতন, মোর দ্যান দ্যাট, আমরা আমরা চাল বা ধান আমাদের উৎপাদন হয়, যেটা আমরা কনজিউম করি বা হাফ অফ দ্যাট, 3 লক্ষ মেট্রিক টন আমরা কনজিউম করি এবং ম্যাক্সিমাম আমরা অন্য জেলায় পাঠিয়ে দিই বা এখান থেকে সাতক্ষীরা থেকে যায়। আমাদের যেমন আমরা যেমন মাছ, কুল, আম, মাছ আমরা 1 লাখ থেকে 1 লক্ষ 20 হাজার মেট্রিক টন আমাদের সাতক্ষীরায় উৎপাদিত হয়, চিংড়ি থেকে শুরু করে আর অন্যান্য হোয়াইট ফিশ, যেটা আমরা 30,000 মেট্রিক টন আমরা কনজিউম করি। রেস্ট অফ দিস আমরা বিদেশ এক্সপোর্ট করি এবং অন্যান্য জেলায় যায়। আমরা আমাদের ভোমরা বন্দর, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন, সেই ভোমরা বন্দর থেকে এবার অ্যাবাউট 1,000 কোটি টাকার মতন আমরা, আমাদের সরকার ওখান থেকে ট্যাক্স পেয়েছে। অতএব আমরা আরো বেশি হবে, হয়তো এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, সেটা আমরা ইনকাম করেছি। অতএব আমরা সাতক্ষীরা থেকে ইনকাম করে কিন্তু সরকারকে দেই, সেই হিসেবে সরকার আমাদের যা দিয়েছে তাতে আমরা খুশি, অখুশি নয় মোটে অ্যাট অল। আমি যদি আমার সাতক্ষীরার কথা বলি, যে সাতক্ষীরা যশোর থেকে, আমাদের রাস্তাঘাট খারাপ আছে, নো ডাউট অ্যাবাউট দিস, বাট তারপরেও যদি এই কথাটি বলি যে আজকে সাতক্ষীরা যাওয়ার জন্য একসময় একটা রাস্তা ছিল না, এখন আমরা 3 দিক দিয়ে সাতক্ষীরা জেলায় ঢুকতে পারি। এটা দক্ষিণ বাংলার একটা জেলা, দক্ষিণের শেষ মাথা। এই জেলায় যেমন যশোর হয়ে নাবারণে সাতক্ষীরা যাওয়া যায়, আবার যশোর হয়ে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ঘেঁষে একটি রাস্তা হয়েছে, যে রাস্তাটি খুবই সুন্দর, সেটা দিয়েও যাওয়া যায়। আরেকটি হলো মনিরামপুর কেশবপুর দিয়ে সাতক্ষীরা যাওয়া যায়, যেটা একটা অপূর্ব অ্যাচিভমেন্ট এই সরকারের, এবং এই সরকার বলে কিন্তু মাননীয় স্পিকার এটা সম্ভব হয়েছে। আমাদের কিছুদিন আগে আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় সাতক্ষীরা গিয়েছিলেন, কিছু কিছু রাস্তা খারাপ আছে, উনি ওখান থেকে ওবার ফোনে নির্দেশ দিয়েছেন এগুলো করার হলে ভালো হবে। তবে আমরা ওভারঅল 60% রোডস উইদিন দ্য ডিস্ট্রিক্ট এবং আমার পৌরসভায় ভালো, কিন্তু 40% আরো করতে হবে। করার জন্য যেমন একটা সমস্যা ছিল এলজিডিতে, যেমন আপনার কন্ট্রাক্টররা কাজ করছিল না, কারণ রেট যেটা এলজিডি দিয়েছে সেই রেটটা থেকে বাজারের দাম অনেক জিনিসপত্রের অনেক বেশি। সেক্ষেত্রে একটা আমরা বৈঠক করেছি কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে, মোটামুটি একটা সমঝোতা এসছে, খুব শীঘ্রই হয়তো টেন্ডার হবে এবং আমি বিশ্বাস করি যে রাস্তার কাজগুলো হয়তো খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। আমরা বিদ্যুতে অনেক স্বয়ংসম্পন্ন হয়েছে মাননীয় স্পিকার, বিদ্যুৎ একসময় সাতক্ষীরার মানুষ চোখে দেখতে পেত না বললেই চলে, এখন বিদ্যুৎ আমরা আমার উপজেলায় এবং পৌরসভা তো ডিফারেন্ট, বাট আমার উপজেলার 14টি ইউনিয়নের মধ্যে প্রায় 5-6টা ইউনিয়নের শতভাগ বিদ্যুৎ হয়েছে, আর কয়েকটি উপজেলায় 60-70% হয়েছে, মানে সামান্য কিছু বাকি আছে। তাহলে 100% আমি বিশ্বাস করি ইনশাল্লাহ উইদিন দ্য টাইম লিমিট আমাদের শেষ হয়ে যাবে। অতএব আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার্বিকভাবে কৃতজ্ঞ, উনি আমাদেরকে মেডিকেল কলেজ দিয়েছেন, যে প্রায়শই আমরা বলি হয়তো 50 বছরে দক্ষিণ বাংলার মানুষ এই মেডিকেল কলেজ দেখতে পেত না। আমাদের তখনকার আমাদের মন্ত্রী ছিলেন জনাব আহমদ রুহুল্লাহ সাহেব, উনি এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনের প্রতি আমরা সাতক্ষীরাবাসী খুব কৃতজ্ঞ এবং সবসময় সে কথাটি আমরা বলি। আমাদের বাইপাসটা হচ্ছে, কাজ যত ফাস্ট হওয়ার কথা ছিল অত হচ্ছে না, বাট হচ্ছে। আমাদের অন্যান্য রাস্তার কাজ শুরু হয়েছে, বাইপাসটা হয়তো আর একটু সময় লাগবে, এই বাইপাস হলে সাতক্ষীরা শহরটা যথেষ্ট সুন্দর হবে, নান্দনিক হবে। আমরা স্বাভাবিকভাবে অনেক ভালো করছি, আমাদের একটি জিনিসের শুধু আক্ষেপ রয়ে গিয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতন ক্ষমতা এসে বলেছিলেন, সেটি সব কাজ শেষ হয়েছে। আমি আমাদের স্ট্যান্ডিং কমিটিতে কয়েকবারই জিজ্ঞাসা করেছি, সেটি হলো আমাদের রেলওয়ে লাইন। আমাদের রেললাইনটি সুন্দরবনের ঘেঁষে ওটা করার কথা, সেটা সব কিছু হয়েছে, কিন্তু কাজ এখনো শুরু হয়নি, প্রবাবলি আই এম নট শিওর, বাট বিকজ অফ দ্য ফাইন্যান্স। এটা একবার স্ট্যান্ডিং কমিটিতে সচিব এবং ডিজি রেলওয়ে বলেছিল, এট দ্য মোমেন্ট কি অবস্থা আছে আমি জানি না,
বারবার একটি কথা বলি যে আমাদের থানা, যেটা এখানে হোম মিনিস্টার সাহেব একবার বলেছিলেন যে আমাদের থানার কাজ সব মোরালিস রেডি, কিন্তু এখনো দৃশ্যমান থানা হয়নি বা একটা পুলিশ ফাঁড়ি হওয়ার কথা বর্ডার এরিয়াতে, সেটা এখনো হয়নি। বা তারপরে বলবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যে আজকে এগিয়ে যাচ্ছে, আমরা খুব শীঘ্রে, যতদূর আমি জেনেছি যে 17 মার্চ আমাদের বঙ্গবন্ধুর জন্মদিনে প্রবাবলি ইউনাইটেড নেশনস গোইং টু ডিক্লেয়ার বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, উইচ ইজ এ গ্রেট অ্যান্ড গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার কান্ট্রি এজ এ হোল। আমরা এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই, মহান আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা মনে করছি ওই একই মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হতে যাচ্ছে। অতএব দিজ আর দ্য গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য কান্ট্রি, এবং আমরা এটা জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা জানি আমাদের শত্রু স্বাধীনতা পর থেকে আজও বিদ্যমান, আজও তারা সোচ্চার। এই শত্রুদের মুখকে স্তম্ভিত করে দিতে হবে, মুখকে বন্ধ করে দিতে হবে। বাংলাদেশ, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, যে স্বপ্ন দেখে বঙ্গবন্ধু এই বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, সেই বাংলাদেশ যাতে সোনার বাংলাদেশ হয় সেই দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা বিশ্বাস করি, দুই মিনিট বলুন, থ্যাংক ইউ ভেরি মাচ, দুই মিনিট আমার জন্য অনেক। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা, ইফ আই পুট ইট ইন দিস ওয়ে, শেখ হাসিনা ইজ এ গিফট ফর আস বাই আওয়ার গড, দি হোল কান্ট্রি উইল ইউটিলাইজ হার, বাই ইউটিলাইজিং হার ইফ ইউ ক্যান হ্যাভ এ বেটার কান্ট্রি দ্যাট উড বি এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। মাননীয় স্পিকার, মহান আল্লাহ তাআলার কাছে সবসময় এটাই বলি যে মাননীয় প্রধানমন্ত্রীকে যেন আল্লাহ তাআলা দীর্ঘায়ু করেন, ওনাকে, উনি বেঁচে থাকলে বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে থাকবে, আমরা অনেক দূর এগিয়ে যাব। আমরা এই 2018 সালের জানুয়ারি মাসে এটাই আশা করি যে আমরা ইনশাআল্লাহ, আমরা যেসব কথা আমাদের আওয়ামী লীগ সরকার জনগণের সামনে তুলে ধরেছে তার থেকে বেশি ছাড়া এই সরকার কম কিছু করবে না। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।